ফাইনালি ইউটিউব পেমেন্ট পেয়েছি অনেক সমস্যার পরে। আমার ব্যাংকে না অনেক সমস্যা হচ্ছিল যার ওকে ওকে সো ফাইনালি এতদিন বাদে আমি সেকেন্ড পেমেন্টটা হাতে পেয়েছি। ওকে, আমার কিছু প্রবলেম ছিল বলে ইউটিউবের পেমেন্টটা আমার ঢুকছিল না, আমার ব্যাংকের প্রবলেম ছিল বলে মানে ব্যাংকে কোনো টাকা পয়সা ঢুকছিল না, তার জন্য আমি একটু ডিমোটিভেট হয়ে পড়েছিলাম। বাপরে বাপ, আমি যে একটা ভালো ভিডিও শ্যুট করব বা ভালো একটা প্রজেক্ট নামাবো তার জন্য অনেক টাকা পয়সা দরকার। তো মিডিলে আমার কিছু প্রবলেম হয়েছিল, ফ্যামিলির প্রবলেম, তোমরা জানো সবাই আমার যেরকম প্রবলেম হয়েছিল। আমি ডেলি ব্লগ করতে করতে কেন ডেলি ব্লগ বন্ধ করে দিয়েছি। ইউটিউবের পেমেন্টটা আমি পেয়েছি সেকেন্ড পেমেন্ট। সেকেন্ড পেমেন্ট কিসের জন্য পেয়েছি অনেকগুলো কারণ রয়েছে। সেকেন্ড পেমেন্টটা এত দেরি হলো কেন, আর এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি? ফাইনালি ইউটিউব পেমেন্ট পেয়েছি অনেক সমস্যার পরে। আমার ব্যাংকে না অনেক সমস্যা হচ্ছিল যার কারণে আমি ইউটিউব পেমেন্ট হাতে পাচ্ছিলাম না। আমি অনেক ডিপ্রেশনের মধ্যে ছিলাম যে কীভাবে সব কিছু করবো। নিত্য নতুন জায়গায় গিয়ে যদি ভিডিও করি সেই সমস্ত জায়গায় যেতে গেলে একটা টাকার দরকার, একটা অ্যামাউন্টের দরকার। তোমার সবাই জানো আমি যে বাইরে কোথাও ঘুরতে যাবো, দীঘা হোক বা পুরী হোক, বা পুরীতে প্রচুর সিন রয়েছে, পুরীতে প্রচুর দেখার জিনিস রয়েছে, সেই সমস্ত জিনিস। তারপরে ঝাড়খণ্ড ওইদিকে অনেক পাহাড় আছে, তারপরে ভাবছি কেদারনাথ, হরিদ্বার, মানে এ টু জেড যে সমস্ত জায়গায় গিয়ে সুন্দর ভ্লগ বানানো যায়। আমাদের ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত ভালো যে পর্যটন কেন্দ্র রয়েছে সমস্ত কিছু তোমাদের সামনে যে তুলে ধরবো, তার জন্য মেন দরকার এই টাকাটা। এই টাকাটাই আমার কাছে ছিল না। তো যাই হোক, এই টাকাটা সেকেন্ড পেমেন্টটা ঢুকেছে আমার ব্যাংকে, ব্যাংক অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। লক হয়ে যাওয়ার জন্য তোমার আমার টাকাটা আটকে গেছিলো। তো আমি একটু আস্তে আস্তে ইউটিউব ধীরে ধীরে চলাটাই ভালো, ঠিক আছে? তো ওই একটা ডায়লগ আছে না, একটা কচ্ছপ আর একটা খরগোশের মধ্যে দৌড় হর দৌড় প্রতিযোগিতা হয়, তো খরগোশ তো দৌড়ে আগে চলে এসছে, ঠিক আছে? তো এবার কচ্ছপ তো ধীরে ধীরে আসছে, ফার্স্ট কিন্তু কচ্ছপ হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, একটা ডায়লগ বলে দিলাম, একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম। যাই হোক, এই পেমেন্টটা পেয়ে হাতে খুব খুশি, কারণ বাড়িতে টাকা পয়সা দিতে পারছিলাম না অনেক সমস্যার জন্য যেগুলো বললাম আর কি। তো এবার এই পেমেন্টটা ঢুকেছে, এই পেমেন্ট ঢোকাতে এই পেমেন্ট দিয়েও বেশি কিছু করতে পারবো না, কারণ অ্যামাউন্টটা খুবই কম। তো যাই হোক, অনেক ডিপ্রেশনে ছিলাম, অনেক কাজ আসবে সামনে, নিত্য নতুন যেই কাজগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর এই টাকাটা এখন বাড়িতে দিতে হবে, বাড়িতে অনেক জায়গায় অনেক কিছু করছি, মানে করতে হবে। তো মার হাতে এই টাকাটা আমি তুলে দেবো। এখন অল্প একটু টাকা নিয়ে এসছি, না অল্প না, এই দুটো নোট বের করা হয়নি, এই দুটো নোটটা বের করে নিয়ে দাঁড়ানো, ঠিক আছে? মানে আমি এতদিন যা ডিপ্রেশনে ছিলাম, ঠিক আছে? তো সেই ডিপ্রেশন থেকে একটুখানি মুক্তি পেয়েছি এই টাকাটা হাতে পেয়ে। মানে কি বলবো, মানে কোথাও ভিডিও করতে যাবো হাতে টাকা নেই, কি করব টাকা নেই, এই করব টাকা নেই, আর বাড়ির একটা মাত্র ছেলে, বুঝতেই পারছো মাথার পরে কতটা চাপ। যদি বাবা বেঁচে থাকতো বা আমার বাড়িতে আমার থেকে বড় কেউ থাকতো ইনকামের, তাহলে আমার মাথায় হয়তো এতটা চাপ হতো না। তাহলে আমি আইফোন থেকে শুরু করে ভিডিওর জন্য অনেক কিছু কিনে নিতাম, ঠিক আছে? তো অনেক কিছু, তো যাই হোক, ওইগুলো সব আস্তে আস্তে হবে। ওই কথাই আছে না যে সিন্ধু বিন্দু বিন্দু দিয়ে তৈরি হয় সিন্ধু, তো আমারটাও মনে হয় ঠাকুর ওইভাবেই লিখেছে, তোরটা বিন্দু বিন্দু দিয়ে তৈরি হবে বড় একটা সিন্ধু। যাই হোক, আর অনেক স্বপ্ন এখনও বাকি আছে পূরণ করার, ওগুলো সমস্ত কিছু আস্তে আস্তে হবে পূরণ। হয়তো কষ্ট করতে গেলে চেহারাটা তোমার কালো হয়ে যাবে, কিন্তু ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হয়ে যাবে, ঠিক আছে? এই কথাটা সবসময় যারা জ্ঞানী ব্যক্তি, যারা সফল হয়েছে, যারা অনেক সফল হয়েছে, তারা বলে গেছে। আর আমি যখনই ডিমোটিভেট হই, সন্দীপ স্যার, তোমরা সবাই জানো সন্দীপ মহেশ্বরীর ভিডিও দেখি, ওনার ভিডিও দেখলে অনেক মোটিভেট হই, অনেক ইচ্ছা শক্তিটা বেড়ে যায় হঠাৎ মাঝে মাঝে। স্বাভাবিক, যাদের এরকম প্রবলেম তাদের সবারই মনে হয় যে ছেড়ে দেবো, ভাল লাগছে না, সব কিছু ছেড়ে দেবো। আমিও মাঝে মাঝে ভাবি সব কিছু ছেড়ে দেবো, ভাল লাগছে না, কাজে ঢুকে যাবো, তারপরে আবার না, পেরেছে তো, প্রচুর মানুষ পেরেছে ভাই। মানে কি বলবো, অনেক সফলতা মানুষ আছে, হয়তো বলতে গেলে অনেকে বড় হয়ে যাবে, তো বললাম না। যখনই আমার প্রবলেম বা ডিমোটিভেটেড থাকি, একা থাকি, একা থাকতে মাঝে মাঝে পছন্দ করি, তখন আমি সন্দীপ স্যারের ভিডিও দেখি, দেখে প্রচণ্ড মোটিভেট হই, প্রচণ্ড, মানে তখন স্যারের ভিডিও দেখার পরে মনে হয় না আমি পারবো, কেন পারবো না, আমিও তো মানুষ, মানে দশটা মানুষের মতো আমিও মানুষ, কেন পারবো না। ইচ্ছা শক্তিটা, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন, মানে সব মানে একদম স্ট্রং হওয়া চাই, নিজের লক্ষ্য স্থির হওয়া চাই, তবেই তুমি সাকসেস হবে, আজ হবে না কাল হবে। আর এইটা কখনো করবে না যে কেউ এগিয়ে যাচ্ছে বলে তাকে দেখে শর্টকাটে আমিও এগিয়ে যাবো, এটা করবে না। তাহলে শর্টকাট নিতে গেলে কিন্তু অনেক কিছু হারিয়ে যাবে। যেরকম একটা গাছের আম পেরে খাওয়া আর মাটিতে পড়ে থাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। একটা আম যদি পড়ে থাকে, সেই আমটা তুমি ডাইরেক্ট তুলে খেয়ে নেবে, বাট ওই একটা গাছ থেকে গাছে উঠে গাছটার ডালে বসে আমটা পাড়া, আমটা খাওয়া, ওর আনন্দ অন্যরকম। তখন বলবে না আমি গাছে উঠে আমটা পেরে খেয়েছি, আর যদি আমটা পড়ে থাকে তো সবাই খেতে পারবে, তাই তো? তো ওই গাছে ওঠাটা মেন, ঠিক আছে? ওই গাছে ওঠে আম পাড়া খাওয়াটা মেন, আশা করি বুঝতে পেরেছো। মানে ওই হয় না, কষ্ট করলে ফল মেলে, তো আমি কষ্টের একটা এক্সাম্পল জাস্ট দিলাম, ঠিক আছে? আমি আবার জ্ঞান টান দিচ্ছি না। যাই হোক, পেমেন্ট পেয়েছি, খুব খুশি হয়েছি, মার হাতে টাকাটা দেবো। মানে কীভাবে যে আমি গেছি এই কিছুদিন, মানে সে আমি, ভগবান আর আমার সমস্যা ছাড়া কেউ জানি না, ঠিক আছে? তো
টাকা পয়সা না থাকলে যেটা হয় মানুষের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে, একটা ডিমোটিভেট কাজ করে, সেটাই আমার মধ্যে কাজ করেছে। যাই হোক, খুব খুশি হয়েছি টাকাটা পেয়ে, সেকেন্ড পেমেন্ট। কেমন লাগলো ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের মতো বাই। আর আমার ক্যামেরা যে ধরে দিয়েছে তাকে তো একটু দেখাতে হবে, দীপ অনেক কষ্ট করেছে। এদিকে এদিকে আলোও দেখা যাচ্ছে না ওকে, যখনই আমি ডাকি এক ডাকে পেয়ে যাই, ঠিক আছে। তো ও ভিডিও করে, তো চ্যানেলের নামটা একটু বলে দাও। আমি দীপ দত্ত, আমি দীপ দত্ত। তোমাকে মোটিভেট হয়েছে ওকে ওকে, তোমার ওর চ্যানেলটা তোমরা ইয়ে করতে পারো। ওর ফেসবুকে ওর প্রচুর ভিউজ দেয় কিন্তু, ঠিক আছে। তো 1-2 লাখ ভিডিওর ভিউজ যেতেই রয়েছে, যেতেই রয়েছে। আজ প্রথমে ও ফেসবুক কিং হবে, তারপরে ও ইউটিউবে আসতে আসতে দাঁড়াবে। ওকে আমি বলেছি, হ্যাঁ আজকে ফেসবুক ভিডিও আছে। ওকে আমি বলেছি যে কষ্ট কর, সফল হবি। কষ্ট করলে ফল মিলবে, আজ না হলে কাল ফল তোমাকে পেতেই হবে। যেরকম এই যে আমার দ্বিতীয় ফল আমার হাতে রয়েছে, ঠিক আছে। আর তোমরা বলেছো আমাকে দাদা ফুড ব্লগ করো, তো ফুড ব্লগ করো, খাবার দাবার নিত্য নতুন খাবার তুলে ধরো, সেটাও করব আমি এই সপ্তাহের মধ্যে। মানে একদিন বাদে বাদে এক একটা অন্য জায়গার ভিডিও আসবে, ফুড ব্লগও আসবে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।